নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শকুনের অভিশাপে কি গরু মরে, এই কথাটা আমরা সকলেই জানি এবং আমরা সকলেই বলে থাকি। তো আপনারা জানেন কি যে অভিশাপ এমন একটা জিনিস যেটা লাগার চান্স 100-এ 100 থাকে, কখন থাকে এবং কখন 100-এ 0% থাকে সেটা আমি আজকে জ্যোতিষীয় আঙ্গিকে আপনাদেরকে বোঝাবো বা বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। অভিশাপ নামটা খুবই পরিচিত, কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি অভিশাপ কুড়োতে নেই। এই অভিশাপ কোনো মানুষের জীবনকে কিন্তু নষ্ট করে দিতে পারে, আবার উল্টো দিকে আশীর্বাদ কোনো মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তবে আজকে আমি অভিশাপ নিয়ে বলতে চলেছি, আমি আশীর্বাদ নিয়ে পরবর্তী কোনো একটা এপিসোডে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তো দেখুন, অভিশাপ কখন লাগে, এই অভিশাপ দেওয়া এবং যাকে দেওয়া হয় তার লাগার পিছনে কিছু গ্রহগত দিক রয়েছে, অর্থাৎ কিছু গ্রহের পজিশন শুভ থাকলে তবেই আপনার দেওয়া অভিশাপ লাগতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি। এবার আমি আসি, অভিশাপ মানুষের কি লাগে? হ্যাঁ লাগে, লাগে অভিশাপ লাগে। এবার কি কারণে অভিশাপ লাগে? দেখুন, আপনি যদি কোনো মানুষকে অত্যাচার করেন, তাকে হেয় প্রতিপন্ন করেন, তার সঙ্গে সবসময় মিসবিহেভ করেন, তার কখনোই ভালো দেখতে পারেন না এবং তাকে সবসময় ডাউন করে রাখতে চান, তাহলে সেই মানুষটা যদি আপনাকে অভিশাপ দেয় তাহলে কিন্তু আপনার অভিশাপ লাগতে বাধ্য। খুব দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি। এর কিছু আধ্যাত্মিক কজ অবশ্যই আছে, আধ্যাত্মিক কষ্টটা আমি বলে দিচ্ছি, তারপরে আমি গ্রহগত দিকটাও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমরা যখন কোনো দেবতাকে ডাকি তখন কিন্তু আমরা প্রার্থনা করি, তাই তো? এই প্রার্থনা আমাদের মুখ থেকে যখন বের হয় সেটা পজিটিভ ভাইব্রেশন হয়ে কিন্তু সেই দেবতা কাছে কিন্তু যায়। আপনারা মানুন আর না মানুন, সেমভাবে আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে দোয়া চাই, তখন কিন্তু আল্লাহ সেই দোয়া কিন্তু কবুল করে। কখন কবুল করে? যখন আপনার মুখ থেকে সেই পজিটিভ ভাইব্রেশনটা বের হয় তখন কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে। এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা বোঝানোর চেষ্টা করব গ্রহগত কী কী দিক থাকলে অভিশাপ লাগতে বাধ্য। অভিশাপ আপনার জীবনে তখনই লাগবে যখন তাকে আপনি হেনস্থা করবেন বা তাকে সবসময় অত্যাচার করবেন, তখন কিন্তু আপনার অভিশাপ লাগবে। এবার ধরুন কেউ মদ্যপান করতে যাচ্ছে, তখন কিন্তু আপনি যদি বাধা দেন, সে যদি অভিশাপ দেয় তখন কিন্তু সেটা লাগবে না, কারণ আপনি ভালো জন্যই কথাটা আপনি বলছেন। এবার আসি গ্রহগত দিক। অভিশাপ লাগার জন্য যে গ্রহটি খুব দায়ী সেটি হচ্ছে দুটি গ্রহ, এক হচ্ছে শনি এবং দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই শনি এবং বৃহস্পতির ডেফিনেশনটা, আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিই। দেখুন, কোনো মানুষের যদি জন্মছকে বৃহস্পতি গ্রহ ভালো থাকে
তাহলে সেই মানুষটা ধার্মিক হয়, সেই মানুষটার মধ্যে আধ্যাত্মিকতা থাকে, সেই মানুষটার মধ্যে সততা থাকে, সেই মানুষটা কখনোই কারো অনিষ্ট করে না। উল্টো দিকে যদি বৃহস্পতি গ্রহ আপনার ড্যামেজ হয় তাহলে এর উল্টো উল্টো কাজগুলো কিন্তু হবে। এবার আমি আপনাদেরকে বলি শনি গ্রহ। শনি গ্রহ যেটি আমরা খুব ভয় পাই সেটা প্রতিটি মানুষের জন্মছকে কিন্তু অবস্থান করে। এবার কারো জন্মছকে যদি শনি গ্রহ ভালো অবস্থায় থাকে, সেই মানুষকে যদি আপনি হেনস্থা করেন বা তার ক্ষতি করার চেষ্টা করেন এবং তাকে অতিষ্ঠ করে তোলেন, তখন সেই মানুষটা যদি অভিশাপ দেয় তাহলে আপনার জীবনে সেই অভিশাপ লাগতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বললাম। এই অভিশাপ লাগার জন্য বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ এই দুটো গ্রহই কিন্তু মূল কাণ্ডারি। আশা করি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম অভিশাপ লাগা এবং না লাগার সম্পর্কটা কী। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আশীর্বাদ কখন লাগে এবং কেনই বা লাগে বা কোন গ্রহ এর জন্য দায়ী। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।